কক্সবাজারের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তদন্তকালে বিভিন্ন সংস্থার এক এক প্রতিবেদন কিংবা তদন্ত সংশ্লিষ্টদের অসঙ্গতিপূর্ণ বক্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চে ঘটনায় বিচার বিভাগীয় রিটের বক্তব্যে এমন মন্তব্য করেন হাইকোর্ট। এ সময় কে কতটুকু কথা বলবে এটি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। এদিকে কক্সবাজারের সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে আরও তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।